বৃন্দ, ফেসবুক লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের যে বিষয়ের ক্লাস নিতে যাচ্ছি সেটি হচ্ছে ওয়েব মাস্টারিং, যার বিষয় কোড হচ্ছে 666-67। তোমরা জেনে থাকবা ইতিমধ্যে আমরা 18টি ক্লাস সম্পন্ন করেছি। আজকে এই 18টি ক্লাসের মধ্যে অলরেডি আমাদের সিলেবাসটা কভার হয়ে গিয়েছে। আমি তোমাদেরকে এখন যেটা করব সেটি হচ্ছে 18টি ক্লাসের পরবর্তী স্টেপ থেকে, অর্থাৎ যেহেতু আমাদের কোর্সটা অলরেডি কভার হয়ে গিয়েছে, সো আমরা এখন রিভিউ ক্লাস নিব। আজকে প্রথম থেকে আবার প্রথম থেকে ক্লাসগুলি একটু রিভিউ করব। তো লেটস গেট স্টার্টেড। আজকে আমাদের লাইভ রিভিউ ক্লাস 1, আর এটি কম্পিউটার ডিপার্টমেন্টের একটি সাবজেক্ট। সাথে আছি আমি বশির আলম, জুনিয়র ইনস্ট্রাক্টর কম্পিউটার, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট। আজকে আমাদের প্রথম অধ্যায় ওয়েব মাস্টারিং এর মৌলিক ধারণা। আমরা এই অধ্যায়টি 5টি ধাপে সমাপ্ত করব। প্রথমেই ওয়েবসাইট কি এটি জানবো, তারপর জানবো ওয়েব মাস্টারিং কি, তারপর শিখবো আমরা ওয়েব মাস্টারের দায়িত্ব, এবং 4 নম্বরে ওয়েব মাস্টারের প্রয়োজনীয় স্কিল, এবং 5 নম্বরে প্রয়োজনীয় টুলস পর্যবেক্ষণ করব। তাহলে আমরা শুরু করে দেই আমাদের প্রথম ধাপ, ওয়েবসাইট কি। আসলে ওয়েবসাইট কি এটি যদি বলা হয় তাহলে আসলে প্রত্যেকেই কোন না কোনো একটা এক্সাম্পল দিবে যে এটা একটা ওয়েবসাইট, ওইটা একটা ওয়েবসাইট। কিন্তু এটার সংজ্ঞাটা কি হইতে পারে, একটা ওয়েবসাইটে কি থাকতে পারে, যা কিছু আছে সব কিছু সমন্বয়ে একটা ওয়েবসাইট। যেমন হতে পারে ওয়েবসাইট হলো পরস্পর লিঙ্ক যুক্ত ওয়েব পেজের সমষ্টি, হোম পেজ হতে পারে, হোম পেজ থেকে আমরা কন্ট্যাক্ট আস, তারপরে মনে করো অ্যাবাউট আস, এই সকল এই যে পেজে যে লিঙ্ক আছে সে সকল সমস্ত লিঙ্কগুলির ওয়েব পেজের সমষ্টি মিলে একটা হোম পেজ। আর ওই হোম পেজ থেকে আমরা বলবো ওয়েবসাইট, যার প্রত্যেক পেজে কি থাকবে, কন্টেন্ট থাকবে। আর কন্টেন্ট বলতে ওয়েবসাইটে কন্টেন্ট বলতে কিন্তু আমরা বিভিন্ন লেখাকে বুঝি, অর্থাৎ টেক্সট, এটিও থাকতে পারে, আবার অডিও থাকতে পারে, ভিডিও থাকতে পারে, গ্রাফিক্স এবং অ্যানিমেশন ইত্যাদি থাকতে পারে, বিভিন্ন ছবি থাকতে পারে ইত্যাদি থাকে যে কোনো একটা ওয়েবসাইটে। অর্থাৎ লেখা, অডিও, ভিডিও, গ্রাফিক্স, অ্যানিমেশন, চিত্র ইত্যাদি থাকবে, এটা মোটামুটি নিশ্চিত। যে কোনো ডোমেইন এর মাধ্যমে ওয়েব সার্ভারে হোস্টিং করা থাকে এবং অনলাইনে থাকা যে কেউ তা দেখতে পারে, অর্থাৎ একটা সার্ভারের মধ্যে তোমার ওয়েবসাইটে রাখতে হবে, আর ওই সার্ভারটি 24 আওয়ার্স অন থাকবে, আর অনলাইনে থাকা যে কেউ যে কোনো মুহূর্তে তা দেখতে পারবে। তাহলে এরকম ওয়েবসাইটের এক্সাম্পল কোটি কোটি ওয়েবসাইট আছে দুনিয়াতে। তো তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে google.com, facebook.com ইত্যাদি। তা আমার নিজের একটা ওয়েবসাইট আছে, সেটিও আমি এখানে এক্সাম্পল হিসেবে এমনিতেই দিয়েছি, এটি ম্যান্ডেটরি নয় এবং খুব বড়ও নয়। এখন আসি আমাদের 2 নম্বর টপিক, ওয়েব মাস্টারিং কি। ওয়েব মাস্টার বলতে আমরা একজন ব্যক্তিকে বুঝব, কেননা কোন না কোনো ব্যক্তি ওই ওয়েবসাইটটি রক্ষণাবেক্ষণ করেন, হ্যাঁ কাজ সম্পন্ন করেন, এই যে ব্যক্তি এই কাজগুলি করেন, অর্থাৎ একজন ওয়েব মাস্টার যে সকল কাজ সম্পন্ন করেন, তথা ওয়েবসাইট ডিজাইন করেন, ডেভেলপমেন্ট করেন, ডোমেন রেজিস্ট্রেশন, হোস্টিং এবং রক্ষণাবেক্ষণ ইত্যাদি যাবতীয় কাজ করাকে ওয়েব মাস্টারিং বলে। তার দায়িত্ব সাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট, অর্থাৎ ওয়েবসাইটের সাথে ওয়েবসাইটটাকে ডিজাইন করতে হবে এবং ডেভেলপমেন্ট করতে হবে, HTML, CSS ইত্যাদি দিয়ে ওয়েবসাইটকে ফ্রন্ট এন্ড, অর্থাৎ যা আমরা চোখে যে ডিজাইনটা প্রথমে চোখে পড়ে সেই ডিজাইনটা দাঁড় করাতে হবে, তারপর জাভাস্ক্রিপ্ট, jQuery ইত্যাদি দিয়ে ওইটাকে ইন্টারঅ্যাক্টিভ করতে হবে, এবং PHP, MySQL দিয়ে তোমাকে ওই সাইটকে ডাইনামিক সাইট তৈরি হিসেবে দাঁড় করাতে হবে।
অর্থাৎ সাইটটি যখন ডাটাবেজের সাথে কানেক্টেড হয়ে যাবে তখন ওই সাইটটাকে বলবো আমরা ডাইনামিক ওয়েবসাইট। পিএইচপি, মাইএসকিউএল ইত্যাদি ব্যবহার করে সাইটটা ডিজাইন এবং ডেভেলপমেন্ট করা যায়। এছাড়াও হ্যাঁ নেটিভ জেস, হ্যাঁ অ্যাঙ্গুলার জেস, তারপরে হচ্ছে নোড জেস, তারপরে হচ্ছে পাইথন, পাইথনের একটি ফ্রেমওয়ার্ক হচ্ছে জেঙ্গো, তারপরে পিএইচপির একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে লারাবেল, ইত্যাদি ব্যবহার করেও সাইটকে ডেভেলপমেন্ট করা যায়। পরবর্তী যে দায়িত্ব সেটি হচ্ছে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে। সাইট তো তুমি ডিজাইন করলা, ডেভেলপমেন্ট করলা, এটা তোমার লোকাল কম্পিউটারে, এখন কি করতে হবে? একটা ডোমেইন লাগবে না তোমার ওয়েবসাইটকে ইন্টারনেটে পাবলিশ করার জন্য? তাই সুন্দর নাম বাছাই করে তা একটা নির্দিষ্ট সময়ের জন্য রেজিস্ট্রেশন করা ওয়েবমাস্টারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সার্ভারে হোস্টিং এবং রক্ষণাবেক্ষণ। ডোমেইন নেম রেজিস্ট্রেশনের পর অনলাইনে সার্ভারে তৈরিকৃত ওয়েবসাইট রাখতে হবে, পাশাপাশি প্রতিনিয়ত দেখভাল করতে হবে। তার মানে বোঝা গেল একজন ওয়েবমাস্টারের দায়িত্ব কি কি? ওয়েবসাইটের সাথে সংশ্লিষ্ট সমস্ত কাজেই ওয়েবমাস্টারের দায়িত্ব। কি কি স্কিল থাকা প্রয়োজন? HTML এর উপরে স্কিল থাকতে হবে, CSS এর উপরে স্কিল থাকতে হবে, জাভাস্ক্রিপ্টের উপরে স্কিল থাকতে হবে, jQuery এর স্কিল থাকতে হবে, বুটস্ট্র্যাপ জানতে হবে, PHP জানতে হবে, MySQL জানতে হবে, SEO করতে হবে, CMS জানতে হবে, অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে ওয়ার্ডপ্রেস সবচেয়ে জনপ্রিয়। আর আমি তোমাদেরকে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কীভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে হয় খুব সহজে সেটি আমি তোমাদেরকে দেখাবো। টুল সম্বন্ধে একটা আইডিয়া থাকতে হবে। তার মধ্যে প্রথমে তোমাকে যেটি জানতে হবে সেটি হচ্ছে ওয়ার্ডপ্রেস, দ্য মোস্ট পপুলার ওয়েবসাইট বিল্ডিং প্ল্যাটফর্ম। 2 নম্বরে অ্যাডোবি ড্রিম ওয়েবার, ওয়ান অফ দ্য মোস্ট ট্রাস্ট ওয়ার্দি ওয়েব ডেভেলপার টুল, অর্থাৎ সবচেয়ে জনপ্রিয়, এটিও কিন্তু একটা বিশ্বস্ত একটি ওয়েব ডেভেলপার টুল। এটির মধ্যে দক্ষতা থাকতে হবে, বুটস্ট্র্যাপ জানতে হবে। বুটস্ট্র্যাপ হচ্ছে দ্য মোস্ট পপুলার HTML, CSS অ্যান্ড জেস লাইব্রেরি ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বুটস্ট্র্যাপ দিয়ে খুব সহজেই তুমি একটি সাইটকে ডিজাইন অর্থাৎ ফ্রন্ট এন্ড ডিজাইন তৈরি করে ফেলতে পারবে। তারপরে তোমাকে জানতে হবে কোড পেন, দ্য বেস্ট অনলাইন কোড এডিটর অ্যান্ড ওপেন সোর্স লার্নিং এনভায়রনমেন্ট। এটি অনলাইনে করতে হয় আর এটি খুব মজার একটি এডিটর। কোড পেন লিখে তোমরা অনলাইনে সার্চ দিলেই দেখতে পারবা যে এটি কত মজার। তারপর তোমাকে মাম্প অথবা জাম্প, এ লোকাল ওয়েব ডেভেলপমেন্ট সলিউশন ফর ম্যাকস অ্যান্ড উইন্ডোজ। মাম্পটা হচ্ছে ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য এবং জাম্প হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য। এই জাম্প ব্যবহার করে তোমার কম্পিউটারে যদি তুমি সরাসরি হোস্টিং না কিনে তোমার লোকাল সার্ভারে কাজ করতে চাও, সরাসরি তোমার সার্ভারের মধ্যেই তুমি মেইন সার্ভারের ফ্যাসিলিটিস বুক করতে চাও, দেখতে চাও, তাহলে এই ভার্চুয়ালি তুমি একটি সার্ভার তৈরি করবা। সেই যে সার্ভারটা তৈরি করতে যে সফটওয়্যারের প্রয়োজন সেটির নাম হচ্ছে জাম্প। তারপর তোমাকে জানতে হবে গিট হাব, দ্য ওয়ার্ল্ডস লিডিং সফটওয়্যার ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম। এই গিট হাব এর মাধ্যমে তোমাকে সফটওয়্যার ডেভেলপমেন্টে দক্ষতা অর্জন করতে হবে এবং সেখানে তোমাকে ম্যানিপুলেট করে বিভিন্ন কমিউনিটির বিল্ডিং করে, অর্থাৎ তোমার একটা প্রজেক্টে, একটা জবে, একটা ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট করতে গিয়ে তোমার যে টিম টিম ওয়ারি কাজ করতে যা যা প্রয়োজন ডকুমেন্টেশন করার থেকে নিয়ে সব কিছু তুমি গিট হাবের মাধ্যমে খুব সহজেই সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারবে। তারপরে তোমাকে সর্বশেষ আরও কিছু জিনিস জানতে হবে, তার মধ্যে অন্যতম হচ্ছে ফটোশপ। তোমাকে বেসিক ফটোশপ জানতে হবে, কেননা তোমাকে বেস্ট ফটো চুজ করতে হবে, ডিজাইন করতে হবে, কালার চুজ করতে হবে এবং এডিটিং করতে হবে। শেষের দিকে অ্যাঙ্গুলার জেস এক্সেলেন্ট ফ্রন্ট এন্ড জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক, অর্থাৎ চমৎকার একটি ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক যার মাধ্যমে তুমি খুব সহজেই ইন্টারঅ্যাক্টিভ ফ্রন্ট এন্ড ওয়েবসাইট ডিজাইন করতে পারবে। আজকের ক্লাস একেবারে শেষের দিকে, তো আমরা তোমাদেরকে স্ক্রিনে নিয়ে যাচ্ছি এবং সেখানে কিছু কাজ দেখাবো।
এই হলো আমাদের গুগল ডট কম। এই যে দেখো, আমি যদি এখানে গুগল ডট কম লিখি, গুগল ডট কম লিখে যখন আমি এন্টার প্রেস করবো, আমার সামনে গুগলের ওয়েবসাইট ওপেন হবে, এবং পাশাপাশি যেই ইমেলটি আমি সবসময় ইউজ করবো, সেই ইমেলটি যদি আগে থেকে ইউজ করা থাকে তাহলে এখানে দেখাবে, না থাকলে লগ ইন করে নিতে হবে। তোমরা যদি খেয়াল করে থাকো, এখানে আমার ইমেল দেখাচ্ছে এবং জিমেইল, ইমেজেস, এই ফ্যাসিলিটিসগুলি দেখাচ্ছে। একটা ওয়েবসাইট আমাদের কতটুকু উপকার করতে পারে তা শুধু এই গুগল ওয়েবসাইট ভিজিট করলেই অনেকটা উপলব্ধি করা যায়। যেমন এখানে যে ডট ডট দেখা যাচ্ছে, সেই ডট ডটের মধ্যে আমরা যদি ক্লিক দেই তাহলে আমরা, আচ্ছা গুগল ডট কমে যাচ্ছে, নতুন করে যাচ্ছে আবার। এটিও একটা গুগলের ইন্টারেক্টিভ ফিচার, অর্থাৎ আগের যে ফিচার সেটি ছিল আমার নিজস্ব, আর এই ফিচারটি হচ্ছে গুগলের। এখন বর্তমানে একেবারে গুগলের ওয়েবসাইটে আমরা প্রবেশ করেছি। এখানে এই এরোতে ক্লিক দিলে আমরা গুগলের সমস্ত ফ্যাসিলিটিসগুলি অ্যাপস আকারে দেখাবে। এর মধ্যে প্রথমেই তোমার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে অ্যাকাউন্ট, তারপরে সার্চ, তারপর মাই বিজনেস, ম্যাপস, বিভিন্নগুলি জিনিস, আইটেমগুলি, অর্থাৎ গুগলের যে ফ্যাসিলিটিসগুলি সব এখানে মিট করা যায়, দেখা যায়। তার মধ্যে তোমার কন্ট্যাক্ট, আমরা জানি যে ইমেলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলি এখন সেভ করে রাখা যায়, এবং এই কন্ট্যাক্ট থেকে সব নাম্বার তুমি নিমিষে চেক করতে পারবে এবং দেখতে পারবে, অনলাইনে এবং অফলাইনে। এই দেখো আমার এই যে সব দেখাচ্ছে, ঠিক আছে, আমি নাম্বারটা দেখালাম না। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি ম্যাপস, দেখো ম্যাপস কতটুকু গুরুত্বপূর্ণ। তারপরে জিমেল আছে, জিমেল সম্বন্ধে আমরা সবাই জানি যে একটা জিমেলের কতটুকু গুরুত্বপূর্ণ। এই হচ্ছে ম্যাপস। ম্যাপসের মাধ্যমে আমরা খুব সহজে এখন আমাদের জীবনধারাকে চেঞ্জ করে ফেলতে পারি। যেমন হচ্ছে আমি ঢাকা গেলাম, ঢাকা গেলে আমাকে কোথায় থেকে কোথায় যাব সেটা আমি ম্যাপের মাধ্যমে চলে যেতে পারি। আমার যেই লোকেশন বলা হবে ওই লোকেশনে আমি সরাসরি ট্র্যাক করে চলে যেতে পারি। এটা কিন্তু এই গুগল ম্যাপের কারণেই সহজ হয়ে গিয়েছে। এই এরতে ক্লিক দিলে আমাকে আমার লোকেশনে নিয়ে যাবে, অ্যালাউ করে দিচ্ছি, এবং সাথে সাথে তারা আমাকে আমার লোকেশনে নিয়ে যাবে। এখান থেকে দেখা যাচ্ছে স্যাটেলাইট, এই স্যাটেলাইটের মাধ্যমেও আমরা আমাদের, অর্থাৎ গুগল ম্যাপের মাধ্যমে আমরা আমাদের একেবারে পরিপূর্ণ যে অবস্থান সেটি আমরা একেবারে স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পারবো। এই হচ্ছে সিলেট, এই হচ্ছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। তুমি খেয়াল করে থাকো আমি কিন্তু এখান থেকে এখন ক্লাস নিচ্ছি, এই লোকেশন থেকেই আমি কিন্তু ক্লাস নিচ্ছি, এবং সেটি এখানে দেখা যাচ্ছে। তাছাড়া আমরা এখান থেকে সার্চ দিতে পারি, বিভিন্ন প্লেস উল্লেখ করে যে আমরা এই প্লেসটি দেখতে চাই, তাহলে আমাদেরকে এরকম প্লেসটি এখানে সরাসরি লিখলে আমাদেরকে দেখাবে। যদি আমরা সিলেট পলিটেকনিক লিখি তাহলে আমাদেরকে সিলেট পলিটেকনিকের লোকেশন দেখাবে, প্লাস অন্যান্য সবগুলি জিনিসই আমাদেরকে দেখাবে। তো আমি সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, হ্যাঁ চলে আসছে, আমি লিখলাম, লিখে সার্চ দিলাম, এবং দেওয়ার সাথে সাথে তোমরা যদি খেয়াল করে থাকো এই যে এখানে দেখাচ্ছে, লোকেশনটা দেখাচ্ছে এখান থেকে। তারপরে একটি ওয়েবসাইট দেখো কত উপকার করতেছে আমাদেরকে।
আমরা যদি এই মেনে ক্লিক দেই তাহলে আমাদেরকে কিন্তু ব্রাউজারের স্ট্রিট ভিউটা দেখাবে, কোন রুটে কিভাবে আসতে হবে সেটি আমাদেরকে দেখাবে। আমরা যদি এখন থ্রিডিতে দেখি, এই যে এটাতে মুভ করলে আমরা থ্রিডিতে দেখতে পারি, এই থ্রিডিতে যদি আমরা এখন দেখি তাহলে কিন্তু আমরা সরাসরি রাস্তায় চলে যেতে পারি। এই যে আমি থ্রিডিতে ক্লিক দিলাম এবং থ্রিডিতে চলে যাচ্ছে। এম যদি এখন এই এরোতে ক্লিক দেয় তাহলে কিন্তু আমাকে এই এরোতে নিয়ে যাবে এবং হেঁটে হেঁটে আমি সব দেখতে পারবো। আমি চাইলে এই যে হাঁটতেছি হেঁটে হেঁটে দেখতে পারবো এখান থেকে। এই দেখো গেট, হ্যাঁ এই হচ্ছে সিলেট পলিটেকনিকের গেট। এখান থেকে আমরা চাইলে এদিকে যেতে পারি। এই হচ্ছে তোমার আঞ্চলিক কার্যালয়, এই হচ্ছে প্রতিবাদ ছাত্রাবাস, এরকম সবগুলি আমরা এভাবে হেঁটে হেঁটে দেখতে পারি। আমরা এইভাবে ঘুরিয়ে আবার পলিটেকনিকের দিকেও যেতে পারি। এই যে দেখো এখন আমি পলিটেকনিকের দিকে যাচ্ছি। এই হচ্ছে রেল লাইন ছাতক আর সিলেটের মধ্যে আন্তঃ সংযোগ যে রেল লাইন সেটি। এই হচ্ছে পলিটেকনিকের ভিতরে আমরা প্রবেশ করব। এই হচ্ছে গেট। ওকে, আমরা আস্তে আস্তে প্রবেশ করতেছি। এই হচ্ছে মেইন গেট। এবার আস্তে আস্তে এই যে ভিতরে প্রবেশ করব। এই হচ্ছে প্রশাসনিক ভবন, এই হচ্ছে কোয়ার্টার, এই হচ্ছে পানির ট্যাঙ্কি। তো আমরা আস্তে আস্তে আরেকটু সামনের দিকে যাই, আরেকটু সামনের দিকে যাই। এটা দেখানো আমার মুখ্য উদ্দেশ্য না, আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে একটা ওয়েবসাইট আমাদের কতটুকু হেল্প করে। এই গেল একটা। তাছাড়া বিশ্বের মধ্যে আমরা যদি আরো অনেক জনপ্রিয় ওয়েবসাইট আছে যার নাম হচ্ছে ফেসবুক, যার মাধ্যমে অলরেডি ক্লাস নিচ্ছি, তার ফ্যাসিলিটিস আর বলে বোঝানোর দরকার নেই। তারপর হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম youtube.com, সেটিও আমাদের দেখতে হবে। এই যে youtube.com, সেখানে দেখো তোমাদের জন্য লার্নিং, তুমি যে রিলেটেড টপিক শিখতে চাও না কেন তা মুহূর্তের মধ্যে তুমি শিখতে পারবে। এটা খুবই জনপ্রিয় একটি মাধ্যম তোমার লার্নিং এর জন্য। তুমি লিখে এখানে সার্চ দিবা, সার্চ দেওয়ার সাথে সাথে দেখো এটা চলে আসবে। এটা তোমার জন্য একটি সুবর্ণ সুযোগ, তোমাদের জন্য। তোমরা ইউটিউবে যা ইচ্ছে তাই লিখে সার্চ দিয়ে তোমরা শিখে নিতে পারো। তোমার লার্নিং যে সাবজেক্ট সেটি তুমি মুহূর্তের মধ্যে এখান থেকে শিখে নিতে পারো এখানে সার্চ দিয়ে। তাহলে আরো জনপ্রিয় ওয়েবসাইট আছে, তার মধ্যে তুমি যদি বাংলায় কোনো কিছু শিখতে চাও তাহলে বাংলাদেশে অনেকগুলি ওয়েবসাইট আছে যেগুলি পপুলার এবং সেখান থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে। তো আর কথা বাড়াচ্ছি না, আমি চলে যাচ্ছি আবার আমাদের আজকের এই ক্লাস নিয়ে। অর্থাৎ আজকে আমরা একটা বেসিক একটা কনসেপ্ট তৈরি করলাম যে ওয়েবসাইট কি বা ওয়েবসাইট কিভাবে কাজ করে, ওয়েবসাইটের সম্বন্ধে একটা সামান্য ধারণা লাভ করলাম। ওয়েবসাইট কিভাবে তৈরি করে সেটি কিন্তু আমরা পরবর্তীতে শিখব। তো আজকে ক্লাস নিয়ে যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকে তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। তোমার জানার মধ্যে 10টি অ্যামাজিং ওয়েবসাইট খুঁজে বের করো এবং সেগুলি ভিজিট করো এবং কেন তোমার কাছে পছন্দনীয় তা বর্ণনা করো। দ্বিতীয় কাজ, তোমাকে একজন আদর্শ ওয়েব মাস্টার হতে গেলে আর কি কি দক্ষতা অর্জন করা প্রয়োজন বলে তুমি মনে করো তা লিপিবদ্ধ করে রাখো। এই হচ্ছে তোমার বাড়ির কাজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস আগামী সোমবার দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।